সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়িটি জেনে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 420 স্কোয়ার ফিটের এই বাড়িটি। বাড়িটির এটা দেখছেন ফ্রন্ট সাইডে আপনার 2টি দরজা দেওয়া হয়েছে। এখানে মোট 2টি রুম আছে। তো এই পাশে একটি রুম এবং ওই পাশে একটি রুম। ফ্রন্ট সাইডে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে, এখানে 3 পার্টের জানালাগুলো। এটা হলো আপনার একটি চান্দার সাইড, এই পাশে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে। তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 13টি, একটি করে পিলারে আপনার 3টি করে 8mm রড দেওয়া হয়েছে। ফ্রন্ট সাইডে একটি ছোট্ট বারান্দাও আছে, এখানে দেখেন 6 ফিট বাই আপনার 30 ফিট এই বারান্দাটি। তো এটা হলো আপনার পিছনের সাইডে আপনার 4টি জানালা দেওয়া হয়েছে। তো এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে, পিলারগুলো আপনার 2 থেকে 2.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে, তার উপরে আপনার 2 ফিট ভিটি গাঁথুনি দেওয়া হয়েছে এবং ভিটি গাঁথুনির উপরে আপনার 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই বাড়ির কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে। এখানে গাঁথুনি, তো ফিনিশিং করার পর আপনাদেরকে একদিন শেয়ার করব। এটা হলো আপনার আরও একটি চান্দার সাইট। তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির ভিতরের সাইটও দেখাবো। তো সরাসরি আমরা দেখে নেই এই বাড়িটির ভিতরের সাইডটি কীভাবে কাজগুলো করা হয়েছে। অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন, অল্প টাকার মধ্যেই কিন্তু এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখছেন, এটা হলো আপনার পিছনের সাইড, 2টি জানালা আছে, এখানে 3 পার্টের জানালাগুলো এবং 3 পার্টের জানালার উপরে আপনার 2টি ভেন্টিলেশনও আছে। এটা হলো আপনার একটি চান্দার সাইট, এই পাশে জানালা এবং দরজা দেওয়া হয়নি। তো চান্দার সাইটে আপনারা দেখছেন এটা হলো আপনার প্লেন ওয়াল। তো ফ্রন্ট সাইট আপনারা দেখতেই পারছেন, এটা হলো আপনার ফ্রন্ট সাইট। ফ্রন্ট সাইটে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে। এখানে নিচে যে জানালা এবং দরজাগুলো দেওয়া হয়েছে তার উপরে কিন্তু ভেন্টিলেশনগুলো অবশ্যই দেওয়া হয়েছে। এটা হলো আপনার পার্টিশন ওয়াল। তো এই পার্টিশন ওয়ালের যে দরজাটি দেখছেন, এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট। তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 15 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এটা হলো আপনার একটি চান্দার সাইট, এই পাশে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে, এখানে দেখেন। তো এই পাশে দেখছেন এটাও একটি পিছনের সাইট, এটা হলো আপনার 3 পার্টের যে জানালাগুলো দেওয়া হয়েছে, এখানে 2টি জানালা দেওয়া হয়েছে। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট। এই 3 পার্টের জানালাগুলো, মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট করে। তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই 2টি রুমের ভিতরের সাইটও আপনাদেরকে দেখাইলাম। এটা হলো আপনার ফ্রন্ট সাইট। ফ্রন্ট সাইডে আপনার 1টি জানালা এবং 1টি দরজা দেওয়া হয়েছে। এখানে সুন্দর করে দেখে নিন কীভাবে কাজগুলো করা হয়েছে, অবশ্যই আপনারা করতে পারবেন, অনেক সুন্দর এবং ভালো লাগবে এই ঘরটি পুরো কমপ্লিট করার পর। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসেবটি জেনে নিই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3,800, এখানে 11 টাকা পিস হলে 41,800 টাকা। রড লাগবে আপনার 3 কুইন্টাল 20 কেজি, এখানে 62 টাকা কেজি হলে 19,840 টাকা। সিমেন্ট লাগবে আপনার 75 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 33,750 টাকা। বালি লাগবে আপনার 12 সিএম, এখানে 1,000 টাকা সিএম হলে 12,000 টাকা। পাথর লাগবে আপনার 4 সিএম, এখানে আপনার পার সিএম 1,500 টাকা করে হলে মোট 6,000 টাকা। এই বাড়িটির জানালা দেওয়া হয়েছে মোট 8টি, একটি করে জানালার খরচ আপনার 7,000 টাকা করে হলে মোট 56,000 টাকা। দরজা দেওয়া হয়েছে আপনার 3টি, একটি করে দরজার খরচ 7,000 টাকা করে হলে মোট 21,000 টাকা। এবারটি চালিত কাঠ লাগবে আপনার 21 CFT, এখানে পার CFT আপনার 1,500 টাকা করে হলে মোট 31,500 টাকা। এবারটির চালিত টিন লাগবে আপনার 30 পিস, এখানে পার পিস আপনার 750 টাকা করে হলে মোট 22,500 টাকা। তো এবারটির A to Z মিস্ত্রি খরচ যাবে আপনার 45,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খুঁটিনাটি যে খরচগুলো আছে সেই খরচগুলো আপনার 20,000 টাকা ধরেছি। তো এই বাড়িটির এই পর্যন্ত যে কাজটি আমরা করেছি, এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 3,09,390 টাকা।
তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন। আপনাদের জায়গায় যে রেটগুলো আছে অবশ্যই আমার এই রেটের সাথে মিলিয়ে নেবেন, যাতে করে কম বেশি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।